কিছুদিন পরপর খবরের শিরোনামে উঠে আসে বিশালকুর মহকুমা হাসপাতালের নাম। বিশালকুর মহকুমা হাসপাতালের বেহাল অবস্থা আবারও সামনে উঠে আসলো। হাসপাতালের অ্যাম্বুলেন্স থাকলেও চালকের দেখা নেই। ইমার্জেন্সি রোগীকে হাসপাতাল থেকে রেফার করা হলেও দেখা নেই গাড়ির ড্রাইভারের। রোগীকে দেড় ঘন্টা স্ট্রেচারে বসে থাকতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। অ্যাকচুয়ালি আমরা রুগী অ্যাডমিশন করাইছি, খুব সিরিয়াস। তো কিছুক্ষণ পরে, ধরেন আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে রেফার করছে। রেফার করার পরে ওনাদের কোনো, প্রথম বক্তব্য হচ্ছে ওনাদের কোনো অ্যাম্বুলেন্স নাই। কিন্তু পরক্ষণে আমরা দেখলাম যে দুই তিনটা অ্যাম্বুলেন্স আছে। এর পরক্ষণে এখানে দেবজিৎ স্যার, অর্থাৎ দেবজিৎ দেবনাথ স্যার বললো, যিনি ডাক্তার, উনি বলছে যে এখানে অ্যাম্বুলেন্স তো আছে কিন্তু ড্রাইভার নেই। তাহলে এবার আপনারাই বুঝেন যে আমরা কী ধরনের পরিষেবা পাচ্ছি বিশালকুর মহকুমা হাসপাতালে। মানে কোন হাসপাতাল এটা? এটা বিশালকুর মহকুমা হাসপাতাল। মানে যে রোগী নিয়ে আসলেন কী সমস্যা আছে? হ্যাঁ, সমস্যাটা হয়তো কিচেনে টিচানি এই ধরনের। কতক্ষণ আগে যে সোডিয়ামের প্রবলেম, তো সোডিয়ামের একটা স্যালাইন দেওয়ার পরে রোগী সেরকম কোনো সুস্থতা না দেখার ফলে তারা সঙ্গে সঙ্গে আবার রেফার লিখলো। রেফার দেখার পরে তো তাদেরই দেওয়ার কথা ছিল। হ্যাঁ, যখন আমি জিজ্ঞেস করলাম অ্যাম্বুলেন্স, বলছে যেন অ্যাম্বুলেন্স নেই, দুই দুইটা অ্যাম্বুলেন্সই আপনি জীবিত চলে গেছে। কিন্তু পরক্ষণে আমরা দেখলাম দুই দুইটা অ্যাম্বুলেন্স আছে। হ্যাঁ, এরপর যখন জিজ্ঞেস করলাম দেবজিৎ দেবনাথ স্যারকে, উনি বলছে যে না, এইখানে ড্রাইভার নেই। আচ্ছা, কতক্ষণ হয়েছে আপনারা দাঁড়ায় রয়েছেন? প্রায় দেড় ঘন্টার উপর। মানে রেফার করার পরে দেড় ঘন্টা? প্রায় প্রায় প্রায়।